ঘুরেন ঘুরেন প্রণাম করলে। এই তো সাধু পুরুষ আছে রে মাইজি, সাধু পুরুষ আছে, শোন মাইজি। আমি তোহাকে বনমাজে নেই রাখিব রে মাইজি, চল মাইজি তু আমার সাথে। আব্বা আমি আর আমার স্বামীকে নিয়ে বনমাজে থাকবো না আব্বা, আমি এখন আপনার সঙ্গে চলে যাব আব্বা, তাই চলুন আব্বা, তাই চলুন। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে। আশা করি আমার অনুরোধ আপনারা রাখবেন। দূর দূরান্ত থেকে আগত যাত্রীমতি ভাইয়েরা, আমার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই নাটকটি যেভাবে দেখছেন, এই নাটকটি শেষ পর্যন্ত এইভাবেই ধৈর্য সহকারে আপনারা দেখবেন। যদিও আপনাদেরকে এই কমিটি বসার মতো অতটা স্থান আপনাদেরকে দিতে পারেনি, তাই এই রূপবান গানে সন্তুষ্ট হয়ে সিন্ধুলিয়ার মহরুদ্দিন পেশাব তার গানে সন্তুষ্ট হয়ে চায়না রানী সরকারকে 100 টাকা চিরাতরে অর্পণ করলেন। হতা তিনি ওনার গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 500 টাকা চিরাতরে অর্পণ করেছে। এই মঞ্চে যে বইখানি মঞ্চস্থ হবে, এবার বাংলার প্রখ্যাত নাট্যকার মীর মোশাররফ হোসেনের রচিত সাবেদ আলী পরিচালিত একখানা অশ্রু সজল সামাজিক যাত্রাপালা শহীদ কারবালা, শহীদ কারবালা, শহীদ কারবালা। বেলা 10টা বেজে গেল, এখন আমার গতি ঘটনা চালাতে হয়। এখন আমার
আমার জন্য পান নিয়ে আসবি আর ফুলের কোটে মনে হ্যাঁ সব আনতে তো ভুলে যা।
কিছু দেই না আমার শান্তি হয় না আর কিছু নাঙ্গের কাছেই যাও কাছে বুদ্ধানি সইলা গেল তোমারে হাত টাইম দিতে কি না হ্যাঁ কেন ওই তো ওই পরার কোসে মুদির মাই আছে না এই হিসাব করে রাখ কোসে মুদি মার লাগে মনে হয় বাবা আছে জব করো সবাই
আমি তোমাকে
ডাকবে না না ভুল বলেছি তুমি আমাকে দিদি বলে ডাকবে আর আমি তোমাকে দাদা বলে ডাকবো আচ্ছা দিদি গো তুমি আমাকে ভক্তি করলে কেন তাতে কোনো দোষ নেই দাদা তোমরা হলে পুরুষ পুরুষরা মেয়েদের কাছে ভক্তি পেয়ে থাকে তাই আমি তোমাকে ভক্তি করেছি আচ্ছা দিদি গো তাহলে বলো তো তুমি বড় না আমি বড় কেন তুমি বড় অসম্ভব অসম্ভব কথা আমি বলছি তুমি বড় আমি বলছি তুমি বড় না দাদা তুমি বড় তাহলে এসো দিদি আমরা ভেবে দেখি কে বড় আর কে ছোট ঠিক আছে কে বড় এখনো তুমি বড় আচ্ছা দাদা আচ্ছা দাদা তুমি এখন স্কুলে যাও খোদা তুমি আমার স্বামীকে দেখে রেখো একই দাদা তুমি আবার ফিরে এলে কেন আচ্ছা দিদি গো বলো তো তোমার নাম কি এ কথা তোমাকে কে বলে দিয়েছে কেন ওই মাস্টার মশাই তো আমাকে বলে দিয়েছে দিদি গো তুমি রাগ করছো কেন হ্যাঁ রাগ করিনি দাদা এখন তুমি স্কুলে যাও দিদি গো আমাকে দোষটি টাকা দাও টাকা না দিলে আমি স্কুলে যাবো না এই নাও টাকা এখন তুমি স্কুলে চলে যাও ঠিক আছে দিদি একটু দাঁড়াও দাদা দাঁড়াও দাদা আমি তোমাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি ঠিক আছে দিদি ঠিক আছে দিদি আমি একটা প্রশ্ন করি
মা করেন? এই গ্রামে কালুর মা। আমার তার যখন জন্ম হয় আমার বয়স কত ছিল? ওরা আমি জানি আপনার বয়স 40 ছিল। কি বলি, কিভাবে সম্ভব? ওই যে আমার গোল এলাকা এক পাগল আছে, ওই লাভল দাবল কত করত, ওই হাফ পাগল, ওর বয়স 20 বছর। আপনার ফুল পাগল, আপনার বয়স 40 বছর।
চাও? আমার মাঝি বাবা হয়েছে সেদিন তো আমার মাঝি আমি বেঁচে নিয়েছি। দিদি আমাকে কিনে দিবে তো? হ্যাঁ বাবা।